গাইস, গুড নুন। গুড নুন এর জন্য বললাম কারণ এখন বাজে 12:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে না বলবো শুয়ে উঠেছি। তো আজকে সব কিছু আমার বর করে গেছে। তা এই যে এখানে দেখছো জামা কাপড় সব ধুয়ে দিয়েছে। তো এগুলো আমি স্নান করে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে সব। আর আজকে আমি রান্না বান্না কিচ্ছু করিনি, সব কিছু ও একা হাতে করেছে, আর বিছানাটা ওই গুছিয়েছে। আজকে বলছি কারণটা, আর ও আজকে রান্না করেছে। তো চলো, এখনও অবধি আমি রান্নাঘরে যাইনি। তো রান্না কী কী করেছে দেখাই তোমাদেরকে। সব বাসন কোসন সব মেজে রেখেছে, আর রান্নাও করেছে। রান্না করেছে ডালের চচ্চড়ি করেছে মনে হয়, ডালের চচ্চড়ি করেছে। এটা কি ঘ্যাট করেছে, সব কিছু সবজি দিয়ে একটা ঘ্যাট করেছে। ডালের চচ্চড়ি করেছে আর সব কিছু দিয়ে একটা ঘ্যাট করেছে, আর বাসন কোসন সব মেজে রেখেছে, আর কিছু রেখেছে হালকা 2-3টা বাসন রেখে দিয়েছে, কারণ তো ঘরে কাজ করলে হবে না, ওর কাজেও যেতে হবে। ঘরও মুছে দিয়েছে। যাই হোক, এত কিছু কাজ করার কারণ হচ্ছে একটাই, কারণ কালকে রাত্রে যখন আমরা খেতে বসেছি, হঠাৎ করে জানি না কেন আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়ে গেছিলো, কারণ থাকতে পারতেছিলাম না। সারা রাত আমি ঘুমোইনি, রাত্রে ওইভাবেই চলছিল সারাটা রাত, পেট ব্যথা। ওষুধ খেলাম, ওষুধ খেয়েও দেখছি কমছে না। তো ওইভাবেই তো আমরা আজকে ডক্টরের কাছে, ও যাবে বলছিলো যে ডক্টরের কোন দিন অ্যাপয়েন্টমেন্ট থাকে। তো মাঝখানে আমাদের একটা ডেট মিস হয়ে গেছে ডক্টর দেখানো। তো তার জন্য আগে ডক্টরের সঙ্গে কথা বলবে যে কবে ডেটটা হয়, তারপর আমরা ডক্টরের কাছে যাব। তো ডক্টরের কাছে এখনও যাওয়া হয়নি। আর প্রচণ্ড পেট ব্যথা হচ্ছিলো, আমি জানি না কিসের জন্য প্রচণ্ড পেট ব্যথা। হয়তো আমি কালকে রাত্রেবেলা লেটে খেয়েছি। আমরা রাত্রের খাওয়ার 8:30-8:00-এর মধ্যে বা 9:00-এর মধ্যে আমাদের রাত্রে খাওয়া হয়ে যায়, কিন্তু কালকে কি হয়েছে 10:30 বেজে গেছে রাত্রে খাওয়া খেতে খেতে। কারণ আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ি দিদি আসছিলো গল্প করতে করতে 10:30 বেজে গেছিলো, তাই রাত্রে খাওয়া অনেকটা লেটে হয়েছিল। আমি যখন খেতে বসেছি, মানে এক গাল ভাত মুখে দিয়েছি, সাথে সাথে আমার পেট ব্যথা শুরু হয়ে গেছিলো। তো ও বলছে যে কচুরলতি খাওয়ার জন্য নাকি এরকম হয়েছে। তো আমি জানি না প্রেগনেন্সির সময় কি মানুষ কচুরলতি খায় নাকি খায় না, আমি সেটাও জানি না। তো আমি কালকে খেয়েছি, তো জানি না আজকে ডক্টরের সঙ্গে কথা বলবে বিকালবেলা, তারপর বোঝা যাবে কিসের জন্য কি হলো, আর ডক্টরের কোন দিন অ্যাপয়েন্টমেন্ট থাকে তোমাদেরকে জানাবো অবশ্যই। আর ভালো লাগছে না কিছু। তো সকালবেলা দেখে ও সব কিছু একা একা সব কাজ করে নিয়েছে, রান্নাও করে রেখেছে। তো একটু আগে ফোন করে বললো যে আমি রান্না করেছি, তুমি খেয়ে নিও। তো উঠলাম, উঠে স্নান করলাম। স্নান করার আগে গিয়ে দেখি যে বাইরে জামা কাপড় ধোয়া ও মেলে দিয়েছে, তো শুকিয়ে গেছে, আকাশটা একটু খারাপ করেছে। তো জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম, নিয়ে এসে এখন বিছানায় রেখে দিয়েছে, কারণ আগে ভাতটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো গুছবো। আর সকালে আমি খেয়েছি চা মুড়ি। তো চা মুড়ি আমাকে খাওয়াইছিলো সকালবেলা, আর ও সকালে ডাল ভাত খেয়ে গিয়েছে। আর রান্না তো দেখালাম তোমাদেরকে, রান্না বান্না সব করে রেখে দিয়ে গিয়েছে। তো আমি এখন খাবো বরের হাতের রান্না, সেটা আমি এখন খাবো। যাই হোক, তো এই অবস্থায় এখন আমার কেন পেট ব্যথা হয় আমি জানি না, মাঝে মাঝেই হয়, কিন্তু কালকে প্রচণ্ড পেট ব্যথা, প্রচণ্ড। তো সারাটা রাত ঘুমোইনি আমি। হ্যাঁ, তো সকালবেলা একটু ঘুম পেয়েছে, হয়তো তার জন্য আমাকে ডাকেনি, তাই নিজে নিজে সব কিছু করে বেরিয়ে গেছে ওর কাজে। তো চলো, এখন ভাতটা খেয়ে নিই। আজকে জানি না আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করবো, বাস খালি তোমাদের সঙ্গে একটু কথা বললাম।
যেই তো রান্না বান্না কাজকর্ম ও সব কিছুই শেয়ার করেছে। আর আমি এই চ্যানেলটা খুলেছি যে আমি সারাদিনে কি করি না করি এই সমস্ত কিছু দেখানোর জন্যই, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই। তো আজকে যেহেতু ও সব করেছে তো কিছু নাই শেয়ার করার মতো, তবু দেখি যদি কিছু পারি তোমাদের সঙ্গে। আর এই কথাগুলো বললাম তোমাদের সঙ্গে, একটু হালকা হলাম। যাই হোক, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এক কথা বারবার বলতেও ভালো লাগে না যে এটাই আমার শেষ ভরসা, ইউটিউবটাই হচ্ছে আমার শেষ ভরসা। কারণ অনেক কিছু ট্রাই করেছি জীবনে, অনেক কিছু ট্রাই করেছি, কিচ্ছু হয়নি। এমন সময় এমনও হয়ে গেছে যে আমার একটা কাজ ঠিক হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ মানে কিছুদিন পর শোনা গেছে যে ওইটা আর আমার হবে না। যাই হোক, এভাবে অনেক কিছু লাইফে আমি উঠা পড়া অনেক কিছু হয়েছে। তো লাস্ট ভাবলাম যে দেখি ইউটিউবটাই লাস্ট ভরসা, যদি তোমরা আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি জীবনে বড় হতে পারবো। সেটাই তোমাদের কাছে চাই আমি, যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর যারা যারা নতুন দেখছো, হয়তো প্রথম প্রথম ভালো লাগবে না, তোমরা দেখতে থাকো ঠিক ভালো লাগবে, বুঝতে পারলা? যাই হোক, তো চলো এখন খাবারটা খেয়ে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, তারপর জানি না কী করবো, যাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো ব্লগটা। মানে আমি ভাত খেয়ে এসে বসে পড়েছি কাপড়গুলো গোছাতে, আর আমার মুখে দেখছো গাল ভর্তি করে আমি পান খাচ্ছি। আমি ইদানিং প্রচুর পান খাচ্ছি, কারণ আমার যখন থেকে আমার 2 মান্থ চলছিল তখন থেকে আমার প্রচণ্ড বমি হতো, তাই কতবার বমি করব তার জন্য আমি একটু একটু করে পান খাইতাম, কিন্তু ওইটা মনে হয় আমার আস্তে আস্তে নেশার দিকে চলে যাচ্ছে, প্রচণ্ড পান খাচ্ছি। আমি এক গাল সুপারি আমার মুখে ঢুকে, তুমি দেখতে পাচ্ছ আমার মুখে ভর্তি, কিন্তু সুপারিতে, পান সুপারিতে ভর্তি। তো চলো এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। চলে আসলাম আমি এখন সন্ধ্যাবেলা। তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে কিছু বিকালবেলা হয়তো কিছু শেয়ার করতে পারবো, কিন্তু কিছু শেয়ার করার মতো হলো না। তো আজকে এটা ব্লগ হলো না, এটা একটা ছোট্ট একটা ভিডিও হলো, তোমাদের সঙ্গে কথা বলা হয়ে গেল আজকে। তো আজকে এখানে আমার ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, চলে আসবো কালকে, জানি না ব্লগই আনতে পারবো না হয়তো এরকম একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, যেন তোমরা আমাকে প্রত্যেক দিন দেখতে পারো তার জন্য। আর যারা যারা আমাকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থেকো আমার। তো চলো আজকে এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, চলে আসবো কালকে নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিওর সাথে। আর সবাই সবাই খুব সাবধানে থাকবে, কারণ এখন করোনা ভাইরাস অতিরিক্ত হয়ে গেছে, সবার প্রায় ঘরে ঘরে এরকম হয়ে গেছে। যতটুকু দরকার এর জন্য বাইরে বেরোনো ততটুকুর জন্য বেরোবে, অযথা বেরোবে না, যেহেতু এগুলো সবাই জানে, আমি বেশি বেশি জ্ঞান দিয়ে ফেলছি। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, চলে আসবো কালকে নতুন আরেকটা ব্লগের সাথে। তো টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।